হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষা টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমি তোমাদের সাথে ফুলকপির পরোটা বা গোবি পরোটা কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই গোবি পরোটা কিভাবে বানাতে হয়। একটা বাটিতে 2 কাপ মতো ময়দা অ্যাড করে দিলাম। এর মধ্যে 1/2 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন মতো পাউডার সুগার অ্যাড করে দিলাম। তোমরা নর্মাল চিনিও ইউজ করতে পারো। এবার 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা একটুখানি ময়দা হাতে মুঠো করে যদি দেখো নাড়ালেও খুলছে না, তাহলে ভাববে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। আমরা লুচি পরোটার জন্য যেই রকম ডো বানাই সেই রকম ডো বানালেই হবে। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মেখে নিয়ে ডোটার উপরে একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্ট হতে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়ে এই রকম একটা গ্রেটার ইউজ করছি। সেই গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে এইভাবে গ্রেট করে নেব। সম্পূর্ণ ফুলকপিটা এইভাবে গ্রেট করে নিতে হবে। একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো অয়েল গরম করে এর মধ্যে 1/2 টিস্পুন জিরে আর 1/4 টিস্পুন মতো হিং অ্যাড করে দিলাম। জিরে আর হিংটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা এইভাবে থেতো করে দিলে এই ফুলকপির স্টাফিংটা খেতে বেশি টেস্টি লাগে। আদা কাঁচা লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে গ্রেট করে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সব উপকরণগুলোকে প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। প্রায় 5 মিনিট ধরে ভালোভাবে রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা আর 1/4 টিস্পুন মতো চাট মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা আর চাট মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবার পর একদম শেষে 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলেই আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্টাফিংটাকে ঠান্ডা হতে দিলাম। 1/2 ঘন্টা পর ঢাকা খুলে নিয়ে ডোটাকে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিয়ে 2 পার্টে ডিভাইড করে এর থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে নর্মাল রুটি বা পরোটার থেকে একটু বড় করেই বানাতে হবে, নাহলে কিন্তু স্টাফিংটা বেলার সময় বেরিয়ে আসতে পারে। একটা চাকির মধ্যে একটুখানি ময়দা স্প্রেড করে একটা লেচিকে খুব ভালো করে হাত দিয়ে স্মুথ করে গোল করে নেব। এবার এটাকে একটা বাটির শেপের মতো হাত দিয়ে বানিয়ে নিতে হবে। এবার এই লেচিটার মাঝখানে বেশ খানিকটা ফুলকপির স্টাফিং অ্যাড করে দিতে হবে। স্টাফিং যত বেশি হবে ফুলকপির পরোটা খেতে ঠিক ততটাই টেস্টি লাগবে। স্টাফিংটাকে চামচ দিয়ে এইভাবে চেপে দিয়ে এবার এই লেচির মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার হাত দিয়ে গোল করে সামান্য চ্যাপটা করে এই লেচিটাকে আমি বেলে নেব। খুবই হালকা হাতে বেলতে হবে, নাহলে কিন্তু ফুলকপির স্টাফিং গুলো বেরিয়ে আসতে পারে। দেখো একটা পরোটা বেলা হয়ে গেছে, এই একই ভাবে আমি সবগুলো পরোটা বেলে রেডি করে নিচ্ছি। এবার গ্যাসে একটা তাওয়া ভালো মতো গরম করে একটা পরোটা অ্যাড করে দিলাম। পরোটাটা 1 পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এই পরোটার চারদিকে আমি 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ঘির পরিবর্তে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারো। দেখো পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই পরোটাটাকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। পরোটাটা উল্টে দিয়ে আমি আরো একটুখানি ঘি এর চারদিকে ছড়িয়ে দিলাম। এই একইভাবে উল্টে পাল্টে পরোটার বোথ সাইডেই ব্রাউন স্পট চলে এলে ভালো মতো পরোটাটা ভেজে নিয়ে আমি তুলে নেব। একটা ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো ফুলকপির পরোটা ভেজে রেডি করে নেব। তোমরা যদি আমার এই পদ্ধতিতে ফুলকপির পরোটা বানাও, তোমাদের ফুলকপির পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। শীতকালে খুব সুন্দর ফুলকপি পাওয়া যায়, তোমরাও কিন্তু ঝটপট এই ফুলকপির পরোটা বানিয়ে ফেলতে পারো। আমি একটা পরোটা কেটে দেখাচ্ছি। দেখো পরোটার মাঝখানে কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো এই ফুলকপির পরোটা ঠিক কতটা টেস্টি হতে পারে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।